দেখব ভেবেছিলাম, সেই টাইমটা তো হলো না। এবার এখানে আমার এক বান্ধবী, ও জব করে, বাবা রানীর মতন বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন, স্মাইল করে থাকবেন আর সব সময় একদম হ্যাপি থাকবেন। আর সরাসরি দীপক কি দেখাচ্ছে জানেন? টাইম নেই, দীপক অ্যাকচুয়ালি তাড়া দিচ্ছে কেন, আমরা বেরিয়েছি দেখছেন তো সব রাস্তা থেকে, আজকে আমরা ভিডিও শ্যুট করছি আর আমরা যাচ্ছি হচ্ছে সিনেমায়, আর যাবো বারাসাতের দিকে আরতি সিনেমা হলে। বাট টাইম হয়ে গেছে, মানে একদম কাছাকাছি টাইমের, এই জন্য খুব তাড়া, তাড়াতাড়ি চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন একদম। ফালতু ফালতু ওইদিকে যাওয়াটা, মানে যে টাইমে দেখব ভেবেছিলাম সেই টাইমটা তো হলো না। এবার এখানে আমার এক বান্ধবী, ও জব করে, আপনারা আমাকে দেখেছেন তাও দেখাবো যদি থাকে, ওকে ফোন করলাম, ফোন করে পুরো টাইম সব জানলাম, বললো হ্যাঁ আসো এখানে অফলাইনে টিকিট হচ্ছে, তো চলুন দেখতে থাকুন। আমার নায়ক যাচ্ছে, ও নায়ক কাশ্মীর হম লোক চাইয়ে, যেন দেখতে পারি এইখানে যেন হয় ফাইনাল। একটা জায়গায় কোথাও ঘুরতে আসলে সেই জায়গাটা যদি না হয় না মাথা গরম হয়ে যায়, দেখা যাক চলুন। চলছে চলছে ফ্রেন্ডস, আপনাদের আমি তোলে বলেছিলাম না যে বান্ধবীটা কে বলুন, এই দেখুন এই বান্ধবীটা, এই যে স্টার মলে কাজ করে নমিতা, তা ওর সাথে আমি কথা বলছি, মানে মাথা একদম গরম হয়ে গেছে যে এসসি যার জন্য স্টার মলে সেটা তো হলোই না, তা ও আসলো চেষ্টা করছে কিন্তু আর কি বলবো। মম্মার নাচ দেখুন, টিকিট হাতে নিয়ে নাচছে, একটা দারুণ একটা মজার জিনিস চলবে দেখুন, দারুণ। আমাকে নেবে না, একা একা চড়বে, সামনে
আমরা বাড়ি যাচ্ছি, চলো। আজ উঠলো, ওটাতে পুরো রাউন্ড ঘুরবে পুরো স্টার মলটা। আর কথা আছে আরও অনেক, বাড়িতে গিয়ে বলবো, এখন এখানে বলার মুড নেই, একদম নেই। বাবা রানীর মতন বসে আছে। কেমন লাগলো মাম্মা? ভালো লেগেছে? যাক, মুডটা একটুখানি চেঞ্জ হলো তাহলে, তাই তো? আর কি বলবো ফ্রেন্ডস, কপালে যেটা ছিল না সেটা তো হলোই না, লাস্টে এখন চা খাচ্ছি, এবং চাটাই আমার কপালে ছিল যে রাস্তায় বেরিয়ে চা খাওয়া হবে, আর খাচ্ছি, আর কি করবো, একটু জাস্ট এনজয়। আমরা এখনো স্টারমলেই আছি। প্রথমে দেখলেন বাইরে, একটু বাইরে ঘোরাফেরা হচ্ছিলো, চাটা খেলাম। আর আমাদের সাথে আর একজন দাদাকে দেখলেন, ওটা হলো নমিতা কর্তা, মানে যে এখানে যে বান্ধবীটা জব করে ওর কর্তা। দাদা কি করছে? গান করছে, খুব মজা হচ্ছে। আজকে একটা আলাদাই মজা, মানে যেটা ভেবেছিলাম তার উল্টো একটা হচ্ছে মজা, ভালোই লাগছে। তা আমরা বসে আছি নবিতার জন্য, ও আসলেই দাদা বাড়ি একসাথে যাব। চলুন একটু বসে একটু আড্ডা ফাড্ডা মারি। হ্যালো ফ্রেন্ডস, সোজা একদম বাড়িতে। আর বাইরে শ্যুট করিনি কেন, আর ভালোও লাগছিল না শ্যুট করতে সত্যি বলবো, কেন আজকে মুডটা একটু অফই হয়ে গেছে। লাস্টে তো আনন্দ করতে করতে আসলাম, কিন্তু যে প্ল্যানটা করেছিলাম, যার জন্য বেরালাম, সেটা দেখতে পাইনি, এই জন্য তার জন্য একটু মুডটা অফ। আমাদের তিনজনেরই ছিল অ্যাকচুয়ালি। প্রবলেমটা হলো আমরা তো জানতাম না, আমরা জানি যাবো এখানে হলে টিকিট করবো, সোজা বই দেখে নেবো, এরকমই জানতাম। তা প্রথম যে হলটায় গেলাম, বারাসাত আরতি সিনেমা হলে, তা ওইখানে বললো যে অফলাইনে টিকিট হচ্ছে না, অনলাইনে টিকিট হচ্ছে। ওইখানে গিয়ে ওই একটা হলো মুশকিল। তারপর ওইখান থেকে বেরিয়ে সোজা স্টার মলে আসলাম। স্টার মলে এখানে এসে তো আরও একটা মানে মানে ধামাকা হয়ে গেল, আমাদেরকে ধামাকা পেলাম আমরা। সেটা কি? সেটা হলো বাচ্চাদের নিয়ে ওই সিনেমা দেখা যাবে না, দ্য কাশ্মীর ফাইল দেখা যাবে না। যখনই মানে আমাদের দেখলো, দেখলাম তো আপনারা টিকিট কাউন্টারে যখনই ঢুকছিলাম যে আপনার তিনজনের মধ্যে আর কে আছে, তখন যখনই মাম্মাকে দেখলো বললো না বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, কারণ কিছু কিছু ওই বইয়ের, কারণ সত্যিকারের উপরই তো পুরো ঘটনাটা বইটা, কিছু সিন আছে নারীদের উপরে যেভাবে যে অত্যাচার করেছিল, যে রেপ টাইপের, এই সমস্ত পুরো একদম পুরো অরিজিনাল মতন দেখিয়েছে পুরো বইটাতে, ওর জন্য বাচ্চাদের নিয়ে এন্ট্রি নেই। তা হলো না ওইখানে, একদম তো পুরো মুড অফ হয়ে গেল ওইখানেই, মানে আধা ঘন্টা ধরে ভাবছি যে কী হলো, মানে বেরোনাটা কি বৃথা হলো, অ্যাকচুয়ালি জানা ছিল না আমাদের এত কিছু। যাক হলো না, লাস্টে আমার ওই বান্ধবীটাও আসলো, ও অনেক ট্রাই করলো, ও তো ওখানে জব করে, যদি একটা কিছু হয়ে যায় ওর সোর্সে, সেটাও হলো না। যাক তারপরে আর কি বাইরে বেরালাম, বেরিয়ে হঠাৎ ওই ওর কর্তার সাথে দেখা হলো, দাদার সাথে। তো দাদার সাথে দেখানো দেখা হওয়ার পর থেকেই তখন একটুখানি ঘোরাফেরা করলাম, একটুখানি ভালো লাগলো, একটু অল্প অল্প করলাম। তারপর ওইখানেই ছিলাম পুরো একদম সন্ধে অবধি, দেখলেন আপনারা, কেন ওর তো ডিউটি ছুটি হয়ে যায়, তখন থাকি ওর ওই অবধি থাকলাম, যারা একসাথেই আমরা সব বাড়ি চলে আসবো, সেটাই করলাম, ব্যাস আজকে হয়ে গেল এই সব ওলট পালট সব কিছু। তা আপনাদের আমি একটাই বলবো, অবশ্যই বইটা দেখতে যান, বইটা দেখা উচিত প্রত্যেকটা ইন্ডিয়ান, আমাদের ভারতীয়দের সবার দেখা উচিত এই বইটা, অবশ্যই বলবো দেখতে যান, কেন কবে না কবে ঘরে টিভিতে দেবে সেই আশায় থাকবেন না, আর এই বই সত্যি বলবো হলেই দেখা উচিত। আর বাচ্চা নিয়ে তো অবশ্যই যাবেন না, এটাই বলবো, বাচ্চা নিয়ে যাবেন না, যারা যাবেন ভুগন্তি হবে আমার মতন, আমার যেটা হয়েছে, স্বামী স্ত্রী মিলে দেখতে যান এই বইটা, খুব ভালো বই, খুবই ভালো বই।
তাহলে আজকে তো আমার এরকমই ভিডিও, তাহলে এখানেই আজকে এন্ড করছি, আর বেশি টানছি না। তা আপনারা তার জন্য একটা লাইক করে কমেন্ট করবেন, তাহলে খুবই ভালো লাগে। আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা তো অবশ্যই বাজাবেন, আর অলটাকে টিপে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুবই একদম আনন্দে থাকবেন। তো সবাইকে গুড নাইট।